অজুর অবশিষ্ট পানি পানি নাকি দাঁড়িয়ে পান করা যায় জমজমের পানিও নাকি দাঁড়িয়ে পান করা যাবে মনের আশা পূরণের জন্য নাকি জমজমের পানি ব্যবহার করা যায় হ্যাঁ সুন্দর প্রশ্ন অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা যায় আলি তালন থেকে এমন একটা রেওয়ায়ত পাওয়া যায় এটার আলোকে আমরা বলতে পারি যে হ্যাঁ অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা যাবে স্বাভাবিক অবস্থায় পানি বসে পান করাটা হচ্ছে সূন্য যেখানে বসার ব্যবস্থা আছে সেখানে বসে পান করতে হবে যেখানে বসার ব্যবস্থা নাই সেখানে দাঁড়িয়ে পান করা যায় আছে স্বাভাবিক অবস্থায় নিয়ম হচ্ছে বসে পান করবে ঠিক আছে তবে অজুর অবশিষ্ট যে পানি সেটা দাঁড়িয়ে পান করা যায় এবং জমজমের যে পানি সেটা নবী সাল্লাহ আলি তিনি দাঁড়িয়ে পান করেছেন এ থেকে প্রমাণিত হয় যে জমজমের পানি দাঁড়িয়ে পান করা যায় কিন্তু দাঁড়িয়েই পান করতে হবে বিষয়টা এরকম নয় এরপরে হচ্ছে জমজমের পানি নাকি মনের আশা পূরণের জন্য খাওয়া যায় জি মনের আশা পূরণের জন্য জমজমের পানি পান করা যাবে সহিউল যাবে কিতাবে হাদিসটি আছে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মা উ জমজাম আলি মা সুরি পৃথিবীতে মনের আশা পূরণ হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং একমাত্র এই পানি সেই পানি হচ্ছে কি জমজমের পানি জমজমের পানি যেই নিয়তে পান করা হবে নাবি সাল্লাহ সাল্লাম বলেন সেই নিয়ত আল্লাহ পূরণ করবেন তবে সেই হতে হবে বৈধ নিয়ত অবৈধ নিয়তে যাই পান করবেন যদি জমজমের পানি পুরো কলসীয় খান অবৈধ কোনো নিয়ত পূরণ হবে না বৈধ নিয়তগুলো ইনশাল্লাহ জমজমের পানি পান করার সময় নিয়ত করা যেতে পারে তো আল্লাহ সুবাহ তাল্লা ইনশাল্লাহ কবুল করবেন